সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চার দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি জামায়াত। বিএনপির অসহযোগ আন্দোলন কর্মসূচির সাথে যুক্ত হল জামায়াতও। কি আছে জামায়াত বিএনপির এই ভোট বিরোধী আন্দোলন কর্মসূচিতে, জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ একদফা দাবি, নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে 21, 22 ও 23 ডিসেম্বর গণসংযোগ কর্মসূচি পালন করবে বিএনপি। এছাড়া 24 ডিসেম্বর সকাল সন্ধ্যা অবরোধের ডাক দিয়েছে দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। এর আগে একতরফা নির্বাচনে ভোট বর্জন সহ সরকারের বিরুদ্ধে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। অসহযোগের মধ্যে রয়েছে 7 জানুয়ারি ভোট বর্জন, ভোট কেন্দ্রে না যাওয়া, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের নির্বাচনী দায়িত্ব পালন থেকে বিরত থাকা, সেবামূলক কর খাজনাসহ বিভিন্ন প্রদেয় না দেয়া, ব্যাংকে অর্থ আমানত না রাখা এবং আদালতে হাজিরা না দেয়া। বুধবার দলের পক্ষ থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ওইসব কর্মসূচির কথা জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কর্মসূচি ঘোষণা করে রিজভী বলেন, বিএনপি সহ সব আন্দোলনরত দল এবং জনগণের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বর্তমান অবৈধ সরকারকে আর কোন রকমের সহযোগিতা না করার জন্য প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী এবং গণতন্ত্রকামী দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানাই, আপনারা আগামী 7ই জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করুন। নির্বাচনের নামে 7ই জানুয়ারির বানর খেলার আসরে অংশ নেবেন না। আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না, এটি আপনার গণতান্ত্রিক অধিকার। নির্বাচন কমিশন 7ই জানুয়ারি কাকে এমপি ঘোষণা করবে গণভবন সেই তালিকা তৈরি হয়ে গেছে। সুতরাং 7ই জানুয়ারি ডামি নির্বাচনের ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকেন। বর্তমান অবৈধ সরকারের সকল প্রকার ট্যাক্স খাজনা, ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় স্থগিত রাখুন। ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কিনা সেটি ভাবুন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অসহযোগ আন্দোলন ঘোষণার একদিন পরই নতুন কর্মসূচি দিল জামায়াত। আগামী 21 থেকে 23 ডিসেম্বর দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ, 24 ডিসেম্বর দেশব্যাপী সকাল সন্ধ্যা অবরোধের ডাক দিয়েছে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। এক বিবৃতিতে তিনি বলেছেন, সরকার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে, জনগণ এই সরকারকে ভোট দেয়নি, সরকার জোর করে ক্ষমতায় থাকার জন্য আবারও 2014 এবং 2018 সালের মতো প্রহসনের নির্বাচন করতে চাইছে। নির্বাচন কমিশনের মাধ্যমে একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে, দেশব্যাপী এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। তিনি আরও বলেন, জনগণ সরকারের পাতানো নির্বাচন বর্জন করে বিরোধী দলের সাথে ঐক্যমত্য পোষণ করেছে। জনগণ বিরোধী দল ঘোষিত অবরোধ ও হরতাল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করছে। আমরা সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য এ কর্মসূচি ঘোষণা করেছি। নির্বাচনী তফসিল ঘোষণা করা হলে জামায়াত 4 দফায় 5 দিনের হরতাল, 11 দফায় 22 দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে। এবার টানা 4 দিনের কর্মসূচি ঘোষণা করল দলটি। এদিকে বিএনপির এই অসহযোগ জনগণ মানবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে মানুষ অসহযোগ এখন একজন তারেক রহমান, তিনি টেমস নদীর ওপার থেকে হুমকি ধমকি দিচ্ছেন। আরে সাহস তাকে তো আসু, অসহযোগ নেতৃত্ব নেতা তো নেই, তো নেতা তো আসতে হবে,
রিমোট কন্ট্রোলে পলাতক নেতা কি করে নেতৃত্ব দেবে? তাকে আসতে হবে, মানুষকে মোকাবিলা করুন, রাজপথে আসুন, জেলে যাওয়ার সাহস অর্জন করুন, তা না হলে জীবনেও নেতা হতে পারবেন না। রিমোট কন্ট্রোল নেতাকে জনগণ কখনো মানে না। জনগণের রাস্তা কোনোদিন ওই নেতা পায় না, যদি পেত তাহলে তাদের সে 28 তারিখের ডাকে সাড়া দিত, 10ই ডিসেম্বরে খালেদা জিয়ার ডেট চালাচ্ছে, 11ই ডিসেম্বর তারেক জিয়া বিদেশ থেকে ঢাকা বিমানবন্দরে চলে আসছেন। এইসব কত অবান্তর গুজবে গুঞ্জনে বাংলাদেশের বাতাস ভারী হয়ে গিয়েছিল, সেই গুজব গুঞ্জন এখনো চলছে। আমরা এসবে বিশ্বাস করি না। আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং অনড় শক্তিশালী অবস্থানে আমরা পাহাড়ের মতো আজকে অনড় অবিচল, হিমালয়ের মতো অবিচল। গত 28 অক্টোবর নয়া পল্টনে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়। পরবর্তীতে নির্বাচনী তফসিল ঘোষণা হলে বিএনপি সহ সমমনা জোটগুলো 4 দফায় 5 দিনের হরতাল ও 11 দফায় 22 দিন অবরোধ কর্মসূচি পালন করেছে। এরপর অসহযোগ আন্দোলনের কর্মসূচি দিল দলটি। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।